আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আলাভি জাহান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদদের কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রী ও তার ছোট বোন 1975 সালের 15ই আগস্ট ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তারা শহীদদের আত্মার শান্তি কামনা করেন। সে সময় শেখ হাসিনা ও শেখ রেহানা শহীদদের কবরে গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন। ঈদের ছুটিতে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ কম, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন নগরবাসী। ঈদের পরদিন রাজধানীর সংবাদ সংগ্রহে মহাখালী এলাকায় আছেন শহীদুল্লাহ রাজু, তার কাছে যাচ্ছি। রাজু, ঈদের ছুটিতে রাজধানীর এখনকার চিত্র কেমন দেখছেন? ঈদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ যেহেতু গ্রামে চলে গেছে, তো রাজধানীতে স্বভাবতই যাত্রী এবং বাসের যেটা হলো যানবাহনের চাপ কম। তবে সকালে যানবাহন রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে, যতই সময় গড়াচ্ছে ধীরে ধীরে যানবাহনের চাপ কিন্তু বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু যথেষ্ট সংখ্যক এখন বাস আছে। আমি সকালে আরামবাগ মতি শাহবাগের দিকে ছিলাম, ওই দিকে সকালে তেমন বেশি যানবাহন দেখা যায়নি, কিন্তু এখন আমি যে মহাখালীতে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু যানবাহনের চাপ আছে, এবং যতই দিন যতই বেলা বাড়ছে ততই কিন্তু যানবাহন ধীরে ধীরে যানবাহনের সংখ্যাও বাড়ছে, এবং রাস্তাঘাটে কিন্তু মানুষের সংখ্যাও বেড়েছে এবং যথেষ্ট পরিমাণ মানুষ মুভমেন্ট করছে এই মুহূর্তে। আর একটা বিষয়ে জানিয়ে রাখি যে নিরাপত্তার ব্যবস্থার ক্ষেত্রে যেহেতু পুলিশ কমিশনার বলেছিল যে প্রায় 2500 মতো তাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণে ওদের যে টহল পুলিশ দেখতে পাইনি, শুধু কিছু কিছু এলাকায় টহল পুলিশ দেখা গেছে যারা রাজধানীর যানবাহনের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি দেখভাল করছিল, এবং বিশেষ করে মোটরসাইকেলের অতিরিক্ত যে গতি সেটা নিয়ন্ত্রণে তারা কাজ করছিল। আর একটা বিষয় মনে রেখে যে আগামীকাল যেহেতু কর্মদিবস, সরকারি ছুটি শেষ হবে, কর্মদিবস আছে, এবং সেক্ষেত্রে হয়তো যে বিকেলের দিকে হয়তো যানবাহনের চাপ আরও বাড়বে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যানবাহনের চাপ রাজধানীতে বাড়ছে। আল্লাদি, ধন্যবাদ রাজিও আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 12 জন আহত হয়েছেন। সকালে আরিচাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশ বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। পাইপলাইন সংস্কারের জন্য তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ ও পাবনা এলাকাতেও কমে এসেছে গ্যাসের সরবরাহ। ফলে বাসা বাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়ছেন মানুষজন। ঈদের পরদিন ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে অনেকেই রান্নাবান্না বন্ধ রেখেছেন। বিকল্প ব্যবস্থায় রান্নাবান্না করছেন কেউ কেউ। এর আগে ঈদের দিন রাত থেকে 48 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দেয় তিতাস। মূল লাইনে সংস্কার কাজ চলার কারণে এসব এলাকার পাশাপাশি রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। নিরাপদ পানির সংকট রাজধানীতে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বাড়তি অর্থ ও সময় ব্যয় করেও নগরীর একাংশের বাসিন্দাদের নোংরা পানি ব্যবহার করতে হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ পানির সংকটে নানা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। সমস্যা সমাধানে ঢাকা ওয়াসাকে ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। পানি থাকে না লাইনে, আজকে এক মাস ধরে অনেক কষ্ট হইতেছে আমাদের। ওয়াসা যে কি করতেছে, পানির মধ্যে অনেক ময়লা পোকা আছে ছোট ছোট। এমন চিত্র ঢাকার বড় অংশ জুড়ে, বেশ কিছু এলাকায় আসছে ময়লা দুর্গন্ধযুক্ত পানি, কোথাও আবার পানি পাওয়াই যাচ্ছে না। কেউ পানি খেতে পারে না, পচা পানি, এমন পচা মানুষের শরীরে চুল খায়, গোসল করলে পানি তো আমরা কিনা খাই, গোসলও করণ যায় না।
বিল তো ঠিকই নেই, বিল না দিতে পারলে কাটটা দেই কাটটা দেই এমন করে। বিকল্প উৎস থেকেও মিলছে না পর্যাপ্ত নিরাপদ পানি, নিম্ন আয়ের মানুষের নেই পানির জন্য বাড়তি খরচ করার সামর্থ্য, ব্যবহার অযোগ্য পানি শরীরে আনছে রোগ জীবাণু। এই পানি লেগে বাচ্চারা নিয়ে মুয়াখালী ভর্তি ছিলাম দুই সপ্তাহ, পানি অনেক গন্ধ, পানি খায় বাচ্চাকে পেট খারাপ হয়, পানি খাওয়াই যায় না, বিষাক্ত পানি তো খারাপ, পানিতে কেঁচো আসে, আবার মাটির মতন লাল হইয়া জায়গা পানি বুঝছেন, এগুলা খাইয়া আমি মুয়াখালী থেকেছি, রোজার আগের দিন খাইছি এক সপ্তাহ, আমার নাতির এবারে আবার কেঁচো বারে পাওয়া যায়, অনেকদিন ধরে সমস্যা আছে, এরপরে দিয়ে মনে করেন আমরা অনেক পানি কিনাই না খাওয়া সম্ভব না। পাঁচ বছর ধরে এরকম মাঝে মাঝে ভালো থাকে মাঝে মাঝে খারাপ হয়। হাসপাতালের চিত্রে দেখা যায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকা ওয়াশার ব্যর্থতায় জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে। এমন সব বিকল্প উৎস থেকে মানি মানুষ পানি সংগ্রহ করছে যেটিও দূষিত। আমরা গত অনেক বছর যাব ওয়াশার পানির সরবরাহ নিয়ে কথা বলছি, হয় ওয়াশাকে ঢেলে সাজাতে হবে, না হয় এই কর্তৃপক্ষের বিকল্প কোনো কর্তৃপক্ষ তৈরি করা যায় কিনা সেটিও ভাবতে হবে। এই চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপাতত পানি ফুটিয়ে ব্যবহার করার বিকল্প নেই। পানির অপর নাম জীবন, কিন্তু এই পানি পান করেই ঢাকার কিছু কিছু এলাকার মানুষ মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছেন, কিন্তু এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই ঢাকা ওয়াশার। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, গুলাববাগ, ঢাকা। দর্শক, এখনকার শীর্ষ খবর এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।